Yes. Good morning, sir. Today my topic is maxims of teaching and role of teacher in effective teaching. So first of all, what is teaching? So teaching er definition amader purobotti boktara onekei diyeche. To tobu ami khub choto kore bolchi teaching ta ki. So according to Clark, teaching refers to activities that are designed and performed to produce changes in students' behavior. So teaching ta ki je teaching erokom ekta process jeta design kora hoy ebong perform kora hoy. Perform kara koren teacher rai koren ebong keno koren je to change the behavior of the students. Je students er moddhe ki korte hobe students er behavior ta ke change korte hobe. তো এটা হচ্ছে টিচিং। তো এবার হচ্ছে আমরা নেক্সট আসছি যেটাতে, সেটা হচ্ছে ম্যাক্সিমস অফ টিচিং। তো হোয়াট ইজ ম্যাক্সিমস অফ টিচিং? তো ম্যাক্সিমস, সর্বপ্রথম ম্যাক্সিমস অফ টিচিং এর প্রথম শব্দটা হচ্ছে ম্যাক্সিমস। তো ম্যাক্সিমস বলতে আমরা কি বুঝি? ম্যাক্সিমস বলতে আমরা বুঝি একদম সোজা বাংলা কথায় ম্যাক্সিমস মানে হচ্ছে সূত্র। তো ম্যাক্সিমসটা কি? এ জেনারেল জেনারেল প্রিন্সিপাল সার্ভিং অ্যাজ এ রুল অর গাইড। তার মানে হচ্ছে কি, একটা সুপ্রতিষ্ঠিত নীতি। যেমন কিছু কিছু নীতি, যেমন সায়েন্স, ম্যাথস, স্ট্যাটিস্টিক্স, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা কিছু কিছু সূত্র ফলো করে থাকি। তো সেই সূত্রগুলোই কিন্তু হচ্ছে ম্যাক্সিমস। এক একটা ম্যাক্সিম সেটা হচ্ছে যে মানে এটা কি করতে হবে, এটা ইউনিভার্সাল ফ্যাক্টস এবং একটা ইউনিভার্সাল বিলিভস বা একটা ইউনিভার্সাল অ্যাকসেপ্টেবিলিটির উপর কিন্তু এই ম্যাক্সিমস গুলো ডিপেন্ড করে। তো এই ম্যাক্সিম, তাহলে ম্যাক্সিমস অফ টিচিংটাকে আমরা বলতে পারি যে ম্যাক্সিমস অফ টিচিং আর দ্য ইউনিভার্সাল ফ্যাক্টস ফাউন্ড আউট বাই দ্য টিচার অন দ্য বেসিস অফ এক্সপিরিয়েন্স। যেটা টিচাররা তাদের একটা ইউনিভার্সাল ফ্যাক্টস এবং যেটা কি হবে যে টিচাররা নিজেদের এক্সপিরিয়েন্স এর উপর বেসড করে কিন্তু এই এগুলো তৈরি হয়ে থাকে ম্যাক্সিমস অফ টিচিং। তাহলে আমরা কি বলতে পারি যে ম্যাক্সিমস অফ টিচিং ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এ শর্ট pithy statement expressing a general truth or rule of conduct in terms of teaching. A maxim might be, for example, although the relationship are incredibly important between students and teachers. তো কি বলছে যে maxims of teaching টা কি, যে একটা universal acceptability আছে এবং এটা টিচাররা কি করে থাকেন, তার নিজস্ব এক্সপিরিয়েন্স এর দ্বারা কিন্তু অর্জিত হয়ে থাকে। এগুলো কিন্তু যে মানে একদিন বা দুদিনের জন্য মত না তৈরি হয়েছে, এটা অনেক বহু চর্চিত একটা বিষয় এবং ওগুলো কি বেস করেই আমাদের কিন্তু টিচিং স্ট্র্যাটেজি গুলো তৈরি হয়ে থাকে। তো সেই ম্যাক্সিমস অফ টিচিং, আমাদের শিক্ষাক্ষেত্রে ম্যাক্সিমস অফ টিচিং 12টা ম্যাক্সিমস এর কথা বলা হয়েছে। সেই 12টা ম্যাক্সিমস অফ টিচিং আমরা একটু দেখে নেব। যে ম্যাক্সিমস অফ টিচিং কি, প্রথমেই আছে যে প্রথমে একটা টিচিং মানে একটা কোনো শিক্ষক, যখন শিক্ষক মহাশয় যখন ক্লাসে পড়াবেন তো ছাত্রদের মধ্যে কিছু কিছু ম্যাক্সিমস, কিছু কিছু সূত্র কিন্তু তাদের সবসময় মাথায় রাখতে হয় যে কি করলে তার টিচিংটা এফেক্টিভ হবে, কি করলে স্টুডেন্টসরা খুব ভালো করে বুঝতে পারবেন। হ্যাঁ, তো এই এই করতে গিয়ে কিছু কিছু সূত্র মানে আমরা কিন্তু বলি মানে মানে সবসময় শিক্ষক মহাশয়দের কিন্তু মেনে চলেন। সেই সূত্রগুলো হচ্ছে, প্রথমটা হচ্ছে ফ্রম নোন টু আননোন। তো শিক্ষক মহাশয় যখন ক্লাসে প্রথম পড়াবেন তো তাকে কি করতে হবে, প্রথমে নোন মানে জানা জিনিস থেকে অজানায় যেতে হবে আর কি। প্রথমে যদি ক্লাসে এসে শিক্ষক মহাশয় যদি একটা কঠিন বা দুরূহ কোনো একটা বিষয়বস্তু নিয়ে যদি কোনো কিছু কাজ শুরু করেন বা কোনো কিছু যদি প্রশ্ন করেন, তাহলে কিন্তু ছাত্রদের মধ্যে একটা কি ভয় ভীতির সঞ্চার হবে এবং তারা কিন্তু সেটা ভালো মতো বুঝতে পারবে না। এবং কোনো একটা জানা, এবার এবার যে জিনিসটা জানা, এরকম তো না যে কোনো বিষয়ে কিছু, সবারই প্রত্যেকটা বিষয়ে কোনো না কোনো ভাবে একটা একদম অল্প হলেও কিছু না কিছু নলেজ থাকি। তো সেখানে সেই জানা জিনিসটা থেকে যদি শিক্ষক মহাশয় শুরু করেন তাহলে কিন্তু কি হবে, সেটা তারা ইন্টারেস্ট পাবে এবং তাদের মানে একটা একটা পজিটিভ অ্যাটিটিউড কিন্তু তৈরি হবে শিক্ষার প্রতি। হ্যাঁ, ছাত্রদের মধ্যে যে আমরা তো জানি ব্যাপারটা, তাহলে ও তার মানে আমাদের আরেকটু জানতে হবে, একটু বেশি করে জানতে হবে। সেই জন্য কি করতে হবে, তাদের মধ্যে তারা কিন্তু একটা ইন্টারেস্ট গ্রো করবে এবং মানে মানে এই যে টিচিং লার্নিং প্রসেসটা কিন্তু ভীষণ এফেক্টিভ হবে আর কি। তো প্রথম ম্যাক্সিমসটা হচ্ছে নোন টু আননোন, জানা থেকে আমাদের অজানা বিষয়ে যেতে হবে। দ্বিতীয়টাই হচ্ছে প্রসিড ফ্রম সিম্পল টু কমপ্লেক্স। সিম্পল টু কমপ্লেক্স, প্রথমে আমাদের সরল বাক্য বা সরল কোনো জিনিস আর কি, মানে কোনো একটা বিষয়বস্তু যেটা সরল বা সহজ, যেটা
প্রথম ম্যাক্সিমসটা যেটা ছিল যে ইজি ইজি মানে ফ্রম নোন টু আননোন, তো দ্বিতীয়টা হচ্ছে ফ্রম সিম্পল টু কমপ্লেক্স। সিম্পল একদম সহজ বিষয়বস্তু থেকে আমাদের আস্তে আস্তে কিন্তু স্টেপ বাই স্টেপ আমাদের কঠিন বিষয়বস্তুতে আমাদের কিন্তু যেতে হবে। সেই জন্য কি করতে হবে, প্রথমে সিম্পল, আমরা যদি আমাদের মানে ম্যাথস যদি বইগুলো দেখে থাকি একদম মানে প্রি প্রাইমারি থেকে প্রাইমারি সেকেন্ডারি যে যেগুলো ম্যাথস বই, প্রথমে কিন্তু একটা কঠিন অঙ্ক দেওয়া থাকে না যে যেটা স্টুডেন্টসরা পারবে না, বা মানে নতুন যদি কোনো বিষয়বস্তু হয়ে থাকে সেটা একটু চেষ্টা করলে কিন্তু শিক্ষক মহাশয় যদি একটু যদি একটু ধরে দেন তাহলে কিন্তু ছাত্ররা সেটা করতে পারেন। প্রথমেই কিন্তু কোনো কঠিন অঙ্ক দিয়ে কিন্তু সেটা শুরু হয় না, প্রথমে একদম সহজ একটা অঙ্ক থাকে, তারপর একটু জটিল, তারপর আরেকটু জটিল, তারপরে যেটা মেইন স্ট্রিমে কিন্তু আমরা ঢুকে যাই যে আসলে কি বলতে চাইছি। এবার যে ক্লাস ফাইভে, সাপোজ যে ছাত্রটা ক্লাস ফাইভে পড়ে, তাকে যদি একটা মানে কঠিন কিছু দিয়ে শুরু করা হয় তাহলে কিন্তু সে কিন্তু মানে বুঝতে পারবে না আর কি জিনিসটা। এবার মানে প্রথমে সে তাকে যদি স্টেপ বাই স্টেপ যদি অঙ্কের বিভিন্ন ফর্মুলা বা এগুলো যদি মানে রিমেম্বার করিয়ে করিয়ে মনে করিয়ে করিয়ে যদি করা হয় তাহলে কিন্তু বিষয়বস্তুটা তার কাছে কিন্তু অনেকটা সহজ মনে হবে। সেই জন্য কি করতে হবে, আমাদের প্রথমে প্রসিড করতে হবে, কি প্রথমে প্রথমে সিম্পল থেকে আমাদের কমপ্লেক্সে প্রসিড করতে হবে। তিন নাম্বারটা হচ্ছে প্রসিড ফ্রম ইজি টু ডিফিকাল্ট, যে প্রথমে সহজ সহজ জিনিস থেকে এই প্রথমে দুটো মোটামুটি প্রায় তিনটে প্রায় একই, যেমন নোন টু আননোন, সিম্পল টু কমপ্লেক্স এবং ইজি টু ডিফিকাল্ট, সে একই যে প্রথমে আমাদের ইজি ইজি জিনিস মানে সহজ যেটা একদম সহজেই আমরা বুঝতে পারি সেখান থেকে কিন্তু আমাদের ডিফিকাল্ট অর্থাৎ কঠিন দিকে যেতে হবে। যে সবকিছু তো সহজ না, মানে বিষয়বস্তু কোনোটা খুব সহজেই আমাদের মনে থাকে বা খুব সহজেই আমরা সেটা বুঝতে পারি, কিন্তু আবার কিছু কিছু বিষয়বস্তু যেটা আমাদের একটু মানে বুঝতে সময় লাগে বা যেটা আমাদের শিক্ষকের সহায়তা, শিক্ষক যদি আমাদের সাহায্য করে তাহলে কিন্তু আমরা সেই বিষয়বস্তুটা ভালো করে বুঝতে পারি। সেজন্য আমাদের কি করতে হবে, প্রথমে ইজি টু ডিফিকাল্ট, মানে প্রথমে আমাদের ইজি থেকে আস্তে আস্তে করে আমাদের কি করতে হবে, ডিফিকাল্টে যেতে হবে। তো ইজি টু ডিফিকাল্ট করার জন্য প্রথমে যদি একটা খুব সোজা মানে এক্সাম্পল নিয়ে আমরা যদি খুব একটা উদাহরণ নিলে আমরা বলতে পারি যে একজন স্টুডেন্ট একটা একজন স্টুডেন্ট যিনি নাকি মানে একজন স্টুডেন্ট যে মানে একজন স্টুডেন্টকে আমি যদি সরল বাক্য মানে সরল একটা যদি অঙ্ক করতে দিই, সরল করো, তো এবার সে যদি গুণ ভাগ ঠিক মতো যদি না জানে তাহলে কিন্তু সরল বা সরল অঙ্কটা কিন্তু সে করতে পারবে। হ্যাঁ, সেই জন্য আমাদের করতে হবে কি, প্রথমে তাকে গুণ শেখাতে হবে, তারপর ভাগ শেখাতে হবে, তারপর কিন্তু আমরা সরল যে কোনো অঙ্ক আমরা কিন্তু করতে পারবো। হ্যাঁ, তো চার নম্বরটা হচ্ছে প্রসিড ফ্রম কনক্রিট টু অ্যাবস্ট্রাক্ট, কনক্রিট টু অ্যাবস্ট্রাক্ট তার মানে মূর্ত, মূর্ত থেকে বিমূর্ত, বাংলা তর্জমা করলে যেটা হয় কনক্রিট টু অ্যাবস্ট্রাক্ট তার মানে হচ্ছে মূর্ত অর্থাৎ বাস্তব, যেটা আমাদের এক্সিস্টেন্স আছে যেটা বাস্তব, একদম চিন্তা ধারণার সাথে যেটা একদম র্যাশনাল বলি আমরা, যেটা র্যাশনাল মানে একদম যেটা মিল আছে যে বাস্তবের সাথে যেটা মানে একদম সম্পর্কযুক্ত, সেখান থেকে আমাদের কি করতে হবে আস্তে আস্তে কিন্তু ধীরে ধীরে কিন্তু বিমূর্ততে যেতে হবে। যেমন সাহিত্যের ক্ষেত্রে কিন্তু অনেক সময় অ্যাবস্ট্রাক্ট জিনিসটা কিন্তু অনেক সময় যদি প্রথমে যদি আমরা অ্যাবস্ট্রাক্ট কোনো কিছু নিয়ে যদি আমরা আলোচনা করি শ্রেণীকক্ষে তখন কি হবে যে ছাত্রদের মধ্যে কিন্তু একটা মানে একটা বিরূপ ইয়ে করতো যে স্যার কি বলছেন, এটার সাথে তো আমরা বাস্তবে আমরা এরকম মিল খুঁজে পাই না। সেই জন্য প্রথমে বাস্তব যেটা মূর্ত প্রথমে কনক্রিট থেকে শুরু করে তাকে কিন্তু স্টেপ বাই স্টেপ তাকে কিন্তু ইয়েতে যেতে হবে, অ্যাবস্ট্রাক্টে যেতে হবে। এবার কি হচ্ছে পাঁচ নম্বরটা হচ্ছে প্রসিড ফ্রম পার্টিকুলার টু জেনারেল, যে প্রথম যে একটা পার্টিকুলার কোনো জিনিস আর কি, একটা কোনো পার্টিকুলার একটা টপিক থেকে কিন্তু আমাদের আস্তে আস্তে সেই বিষয়টাকে জেনারেলাইজ করতে হবে। প্রথমেই যদি একটা আমরা জেনারেলাইজেশনে যদি আমরা কোনো একটা বিষয় যদি নিয়ে আমরা আলোচনা করি বা কোনো রকম যদি মানে প্রথমেই যদি আমরা একটা জেনারেল যে ওভারঅল আমরা একটা কিছু বলে দিলাম যে এটা 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 এইভাবে করে আমাদের একটা ইয়ে হয়, কিন্তু সেটা না করে যদি আমরা স্টেপ বাই স্টেপ যদি আগে যে পার্টিকুলার একটা জিনিস তারপরে তার পরের স্টেপ কি তারপরে স্টেপ কি এভাবে করে যদি স্টেপ বাই স্টেপ এগিয়ে যদি আমরা জেনারেলাইজ করি তাহলে কিন্তু সেটা বেশি এফেক্টিভ ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে। পাঁচ ছ নম্বরটা হচ্ছে প্রসিড ফ্রম এম্পিরিক্যাল টু রেশনাল, যে এবার আমাদের বুঝতে হবে যে এম্পিরিক্যাল হোয়াট ইজ এম্পিরিক্যাল, এম্পিরিক্যালি যদি বাংলা তর্জমা করি আমরা তাহলে আমরা জানি যে এম্পিরিক্যাল মানে হচ্ছে গবেষণামূলক পরীক্ষামূলক বা প্রয়োগ, যেটা আমরা কি করতে পারি যে প্রয়োগ করতে পারি, যেটা গবেষণা করতে পারি যে জিনিসটার উপর আর কি, বিশেষ করে সায়েন্সের এক্সপেরিমেন্টস এর ক্ষেত্রে সেটা যদি আমরা হাতে ধরে যদি করাতে পারি যে কোনো এক্সপেরিমেন্ট, হ্যাঁ তাহলে কিন্তু আমরা
সেটা বেশি লাভবান হব বা বেশি ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কিন্তু সেটা বেশি করে মনে থাকবে। এম্পিরিক্যাল থেকে আমাদের কোথায় যেতে হবে, আমাদের রেশনালি যেতে হবে, তাহলে কিন্তু তাদের মনে মানে একটা যুক্তিসম্মত, রেশনাল মানে যুক্তিসম্মত বা বিচার শক্তি সম্পন্ন কিন্তু একটা ধারণা তাদের মধ্যে তৈরি হবে। এটা কোথায় থেকে হচ্ছে? এম্পিরিক্যাল গবেষণা থেকে কিন্তু তাদের মধ্যে বিচার করার ধারণাটা কিন্তু জন্মাচ্ছে আস্তে আস্তে, হয়ে গেল। এবার 7 নম্বরটা হচ্ছে প্রসিড ফ্রম সাইকোলজিক্যাল টু লজিক্যাল। তো প্রথমে আমাদের করতে হবে কি, সাইকোলজিক্যাল মানে যখন আমরা ছাত্রছাত্রীদের যখন নাকি পাঠদান করব, তখন কিন্তু আমাদের তাদের সাইকোলজিটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, তাদের মানসিক চিন্তা ভাবনা, তারা কি একই চিন্তা করছে বা তারা কতদূর চিন্তা ভাবনা করতে পারবে। এবার একটা সহজ যদি আমরা উদাহরণ নিই, যে কোনো একজন ক্লাসের বাচ্চা সাপোজ ক্লাস 3 পড়ে সে, এবার ক্লাস 3 বাচ্চাকে যদি আমি ক্লাস 5 এর কোনো একটা অঙ্ক বা কোনো একটা ইতিহাস বা কোনো একটা বাংলা যদি কোনো একটা গদ্য বা পদ্য যদি তাকে পড়তে দিই, তার ক্ষেত্রে কিন্তু অল্প হলেও কিন্তু একটু অসুবিধার সম্মুখীন হয়। হ্যাঁ, সেই জন্য মানে প্রত্যেকটা এখন যেটা বর্তমানে যে সমস্ত বইগুলো আমরা দেখতে পারি, কাগজ যেখানে বইগুলো আমরা পড়ে এসেছি, তারা কিন্তু প্রত্যেকটা কিন্তু একটা সিকুয়েন্স থাকে, কিন্তু যে যে ক্লাস 1 এর বাচ্চার জন্য শুধু এই এই এইটুকু যথেষ্ট বা এইটুকু অঙ্কই কিন্তু যথেষ্ট এই সিলেবাস অনুযায়ী আর কি। হ্যাঁ, কিন্তু এরকম কিন্তু একটা সিকোয়েন্স মেনটেন করা থাকে। তো সেই ক্ষেত্রে যদি হঠাৎ করে কোনো ক্লাস 3 বাচ্চাকে যদি আমি ক্লাস 5 বা 6 নিয়ে গিয়ে যদি পাঠদান করা শুরু করি, তখন কিন্তু তার কিন্তু সাইকোলজি সেটা কিন্তু ইয়ে করবে না, তার যেটা সাইকোলজি থেকে তার যেটা লজিক্যাল, আস্তে আস্তে সাইকোলজির উপর বেস করেই কিন্তু আমাদের লজিক্স গুলো তৈরি হচ্ছে, সেই লজিক্সটা কিন্তু ঠিকঠাক তৈরি হবে না আর কি, সেখানে কিন্তু একটা বাধা তৈরি হবে। সেই জন্য ছাত্রছাত্রীদের মানসিক চিন্তা ভাবনা, তার বয়স, এইসবের উপর চিন্তা করে কিন্তু আমাদের পাঠদান করতে হবে। 7 নম্বর হচ্ছে প্রসিড ফ্রম হোল টু পার্ট, যে প্রথমে তাদেরকে মানে যখন আমরা এটা কিছুক্ষণ আগে আমি যেটা বললাম আর কি, 5 নম্বর পয়েন্টটা প্রসিড ফ্রম পার্টিকুলার টু জেনারেল, এখান থেকে কিন্তু এই পয়েন্টটা একটু আলাদা। 8 নম্বরটা কি ক্ষেত্রে আলাদা, যে তো সেখানে আমরা বলছিলাম যে পার্টিকুলার থেকে পার্টিকুলার কোন একটা টপিক থেকে আমাদের সেটাকে জেনারেলাইজেশন করতে হবে, কিন্তু এখানে যেটা বলছে যে প্রসিড ফ্রম হোল টু পার্ট, যে প্রথমে একটা হোল টু পার্ট, এটা কি ক্ষেত্রে রিলেটেড, এটা বিশেষ করে সাহিত্যে যেরকম একটা আমরা প্রথমে একটা কবিতা পড়াচ্ছি, যে ক্লাস সাপোজ আমি ক্লাস 7 একটা কবিতা পাঠ করছি, গদ্য একটা পদ্য পাঠ করছি, এবার পদ্য পাঠটা যখন আমি করতে যাব তখন কি করতে হবে, আমাদের কিন্তু প্রথমেই কিন্তু একটা সুন্দর ছড়া করে কিন্তু প্রথমে একটা পরিবেশন করতে হবে, একটা প্রেজেন্টেশন করতে হবে শিক্ষক মহাশয়কে, যে তার যে একটা যে গদ্যের যে একটা ছন্দ, সেই ছন্দ অনুযায়ী যদি প্রথমেই যদি আমি ছাত্রছাত্রীদের যদি সেটা পড়ি মানে পড়াই বা সেটা যদি শিক্ষক মহাশয় যদি পড়ান ক্লাসে, তাহলে কিন্তু একটা মোটামুটি তাদের মধ্যে একটা ধারণা হয়ে যাবে, যে হো মানে একটা ইয়ে যে হ্যাঁ এতটা কবিতা পড়তে হবে, এই ছন্দেই আমাদের পড়তে হবে। তারপর কি করবেন শিক্ষক মহাশয়, সেটাকে ভেঙে ভেঙে পাঠ করে করে প্রত্যেকটা লাইনে সুন্দর তর্জমা করে অর্থবহ কোনো শব্দ বা অর্থপূর্ণ কিন্তু সব মানে বাক্যে কিন্তু সেগুলোকে একদম একদম সোজা ভাষায় কিন্তু তারপর সেটাকে বুঝিয়ে দেন, বুঝিয়ে দেবেন, এবং এটা যদি করা হয় তাহলে কিন্তু তাদের মানে মানে ছাত্রছাত্রীদের কিন্তু একটা লং লাস্টিং একটা ইমপ্রেশন জন্মাবে এবং তাদের কিন্তু অনেকদিন পর্যন্ত মনে থাকবে। তাদের কিন্তু কোন কোন জিনিস সেগুলো মনে না করলেও বা মুখস্থ না করলেও কিন্তু তাদের এমনিতেই কিন্তু তাদের মনে কিন্তু গেঁথে যাবে। 9 নম্বরটা হচ্ছে প্রসিড ফ্রম নিয়ার টু ফার, যে প্রথমে আমাদের কি করতে হবে, নিকটস্থ একদম কাছাকাছি জিনিস থেকে আমাদের কি করতে হবে, আস্তে আস্তে আমাদের দূরে যেতে হবে। এবার আমি ভৌগোলিক পরিবেশ পড়াচ্ছি ক্লাসে, শিক্ষক মহাশয় ক্লাসে ভৌগোলিক পরিবেশ পড়াচ্ছেন, এবার কি হবে যে প্রথমে যদি আমরা একটা এক্সাম্পল দিই, আমি গাছপালা নিয়ে পড়াচ্ছি, গাছ মানে আজকে আমাদের বিষয়বস্তু গাছপালা, এই গাছপালা নিয়ে পড়াতে পড়াতে আমাদের তখন আমাদের চোখের সামনে যেসব গাছগুলো থাকবে, যেমন আমাদের চোখের সামনে কি দেখতে পাই আমরা সবসময় গাছগুলো, যে আম গাছ, কাঁঠাল গাছ, তারপর হলো বট গাছ, অশ্বত্থ গাছ, যে বড় বড় বৃক্ষ জাতীয় আমি যদি বলি আর কি, যে গাছ বলতে আমি বৃক্ষের কথা বলছি আর কি, যে তাহলে কিন্তু বুঝতে পারবে সহজে যে হ্যাঁ স্যার আম বলছে, আম গাছ এটা, যেটা একটা কিন্তু তাদের মধ্যে একটা ধারণা তৈরি হবে। কিন্তু সেই ভৌগোলিক পরিবেশ বা সেই পড়াতে গিয়েই আমি যদি এখন কানাডার সেই ম্যাপেল ট্রির কথা যদি উদাহরণ দিই, যে ম্যাপেল বৃক্ষ এরকম, ম্যাপেল গাছের পাতার রং লাল, এরকম এরকম ইয়ে হয়, কিন্তু তাহলে কিন্তু সেটা কিন্তু তাদের মধ্যে, কারণ তারা তো সেই ভৌগোলিক পরিবেশ বা সেই ভৌগোলিক আকার বা সেই ভৌগোলিক
পরিস্থিতি বা তার যে অ্যাটমোস্ফিয়ার বা তার যে ওয়েদার, তার সাথে কিন্তু তারা ওয়াকিবহাল নয়। সেই জন্য কিন্তু কি করতে হবে যে আমাদের কাছাকাছি যে সমস্ত উদাহরণ যেগুলো অতি সহজেই আমরা কিন্তু ছাত্রদের দিতে পারি, বা তারাও কিন্তু তাদের মনে একটা যে আম গাছ বললে ফট করে কিন্তু তাদের মনে আম গাছের কথাই ধারণা হবে, যে সেটা কিন্তু কাঁঠাল কিংবা জাম এসব কিন্তু তারা মনে করবে না। তো কি করতে হবে যে প্রথমে এক্সাম্পল গুলো এভাবে সাইড করতে হবে যে প্রথমে নিয়ে আসবে, মানে কাছাকাছির থেকে কিন্তু আমাদের আস্তে আস্তে করে কিন্তু দূরে যেতে হবে। হ্যাঁ, এবার 9 নম্বরটা হচ্ছে প্রসিড ফ্রম অ্যানালাইসিস টু সিনথেসিস, যে প্রথমে আমাদের কি করতে হবে যে শিক্ষক মহাশয় কোনো একটা জিনিস প্রথমে কোনো একটা সাবজেক্টের টপিক প্রথমে সেটা খুব ভালো করে ছাত্রদের সাথে আলোচনা করবে, অ্যানালাইসিস করবে, এবং তারপর সেটাকে মানে সিনথেসিস মানে অ্যানালাইসিস থেকে সিনথেসিস মানে মিল খুঁজে বের করার চেষ্টা করবে যে কোথায় কোথায় মিল আছে, আমরা কি এটা আগে পড়েছি বা এই ধরনের জিনিস কি আমরা আগে ইয়ে করেছি। তখন কিন্তু যদি তারা ছাত্ররা যদি পূর্ববর্তী অধ্যায়ে বা তার পূর্ববর্তী ক্লাসে যদি সেগুলো পড়ে থাকে যে হ্যাঁ স্যার আমরা তো এই এই টপিকটা আমরা অমুক ক্লাসে পড়েছিলাম, হ্যাঁ স্যার এটা এরকমই কিন্তু সে এটাকে একটু বাড়িয়ে লেখা হয়েছে, তো সেইভাবে করে কিন্তু অ্যানালাইসিস এর মাধ্যমে, যে অ্যানালাইসিসটা যদি শিক্ষক মশাই খুব ভালো করে করেন ক্লাসের মধ্যে, তাহলে কিন্তু আমরা সেটাকে কিন্তু মিল খুঁজে পাবো আস্তে আস্তে, কিন্তু অ্যানালাইসিস সাথে আমরা বিভিন্ন বিষয়বস্তু কিন্তু আস্তে আস্তে আমরা মিল করতে পারবো, এবং সেটাতে কিন্তু মানে একটা খুব ভালো কিন্তু ইম্প্যাক্ট তৈরি হবে পড়াশোনার প্রতি, কিন্তু একটা খুব ভালো তাদের ইন্টারেস্ট গ্রো। 11 নম্বরটা হচ্ছে প্রসিড ফ্রম অ্যাকচুয়াল টু রিপ্রেজেন্টেটিভ, অ্যাকচুয়াল মানে আমরা যখন ক্লাসে শিক্ষক মহাশয়রা যখন ক্লাসে যখন পড়াবেন যে এবার মানে খুব লাইভলি বা অ্যাকচুয়াল যদি কোনো বস্তু যদি আমরা উদাহরণ হিসাবে যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু সেটা খুব মনে থাকবে। যে এখনকার দিনে তো মানে ক্লাসে টিএলএম টিচিং লার্নিং ম্যাটেরিয়াল হিসাবে কিন্তু আমাদের অনেক রকম মডেল চার্টস এগুলো কিন্তু আমরা ব্যবহার করে থাকি বা আমাদের ব্যবহার করতে হয়, ভূগোল পড়াতে গেলে আমাদের যেমন ম্যাপ গ্লোব এগুলো যেমন ইউজ করতে হয়, তেমনি বিভিন্ন সায়েন্সের জিনিসগুলো পড়াতে গেলেও কিন্তু আমাদের চার্টস বা বিভিন্ন যদি সেই সেই মানে অধ্যায় রিলেটেড যদি কোনো বা সেই টপিক রিলেটেড যদি কোনো এক্সপেরিমেন্ট থাকে তাহলে কিন্তু আমাদের সেটা সে হাতে কলমে করিয়ে দেখাতে হয়, কিন্তু সেটা যদি অ্যাকচুয়াল হয় ভীষণ যদি লাইভলি হয় জিনিসটা আর কি তাহলে কিন্তু বলা, মানে এই ক্ষেত্রে প্রকৃতিবাদ রুশোর কথা আমরা বলতে পারি। হ্যাঁ, যিনি আর কি প্রকৃতির মধ্যে থেকে শিক্ষাকে কিন্তু গুরুত্ব দিয়েছিলেন আর কি, সেটাকে অ্যাকচুয়াল মানে যিনি একটা গাছ যেমন মানে শান্তিনিকেতনেই কিন্তু আমরা রবীন্দ্রনাথ যে পরিবেশের কথা বলেছিলেন প্রকৃতির মধ্যে থেকে শিক্ষা, সেখানে একটা ছাত্র পাখি দেখবে সে পাখির প্রতি কিন্তু তাদের একটা একদম কিন্তু একটা মানে মূর্ত ধারণা, কিছুক্ষণ আগে যেটা বললাম মানে অ্যাবস্ট্রাক্ট টু কনক্রিট সেটা কিন্তু মূর্ত ধারণা কিন্তু তৈরি হবে, একটা বাস্তব অভিজ্ঞতা কিন্তু তার মধ্যে তৈরি হবে। কিন্তু এই এই জিনিসটাই যদি আমি যদি গ্লোব চার্ট তারপর হলো আরো যেগুলো টিচিং লার্নিং ম্যাটেরিয়াল যদি ব্যবহার করে দেখাই সেটা হ্যাঁ সেটা ভীষণই কার্যকর ফ্রুটফুল হবে, কিন্তু লাইভলি যেটা চোখের সামনে যেটা আমি জিনিস একটা দেখে শিখছি তার মতো কিন্তু ফলপ্রসূ হবে না। সেই জন্য আমাদের করতে হবে কি প্রথমে যে ন্যাচারালিস্ট বা অ্যাকচুয়াল জিনিস থেকে কিন্তু আমাদের কিন্তু আস্তে আস্তে রিপ্রেজেন্টেটিভে কিন্তু যেতে হবে, যেটা যে প্রথমে একদম আর্লি স্টেজে কিন্তু বাচ্চাদেরকে অ্যাকচুয়াল জিনিসগুলো দিয়ে যদি আমরা লাইভলি বা তাদের হাতে ধরে ধরে যদি মানে শেখানো যায় আর কি, যে এটাকে ধরো টাচ করো, একটা গরম জলের বোতল দিলাম একটা ঠান্ডা জলের বোতল দিলাম, যেটা ধরে বলছে এটা গরম লাগছে গরম লাগছে বা সে হাত দিতে পারছে না সেই জন্য কিন্তু সেটা গরম, তাহলে তার মধ্যে কিন্তু একটা ভালো খুব ভালো একটা কিন্তু ইয়ে তৈরি হবে যে গরম জিনিসে হাত দিলে হাত পুড়ে যাবে বা হাত দেওয়া উচিত নয়, আর ঠান্ডার জিনিসে আমরা সহজে খুব সহজে হাত দিতে পারি, এবং সেজন্য জলটাকে আমরা সাধারণ উষ্ণতায় আমরা খাই বা পান করি। হ্যাঁ, তো কি এইভাবে করে তাদেরকে একদম লাইভলি বা অ্যাকচুয়াল এক্সাম্পল থেকে তাদেরকে কিন্তু কি করতে হবে আস্তে আস্তে রিপ্রেজেন্টেটিভে যেতে হবে, মোটামুটি ক্লাস 7-8 এর থেকে কিন্তু মোটামুটি রিপ্রেজেন্টেটিভ টিএলএম বা এই ধরনের টিএলএম কিন্তু ব্যবহার করতে পারি আমরা, কিন্তু তার আগের স্টেজ পর্যন্ত কিন্তু আমাদের সেই অ্যাকচুয়াল যদি লাইভলি জিনিসগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু সেটা বেশি ফলপ্রসূ হবে। লাস্ট যেটা বলছে 12 নম্বর হচ্ছে প্রসিড ইন্ডাক্টিভলি, ইন্ডাক্টিভলি মানে আমরা অনেকেই জানি ইন্ডাক্টিভলি আমরা শুনে এসেছি অনেকেই, যে ইন্ডাক্টিভলি মানে হচ্ছে কি যে শিক্ষক মহাশয় আমাদের কি করবেন প্রথমে কিছু
মানে উদাহরণ দেবেন, তারপর উদাহরণ দিতে 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 তারপর একটা বিষয়বস্তুটাকে কিন্তু একটু জেনারেলাইজ করবেন। তখন কিন্তু সেই উদাহরণগুলো পড়াশোনা কিন্তু সব ছাত্রদের মধ্যে কিন্তু সবসময় মনে থাকে না, একটা ক্লাসে কিন্তু অনেক বিভিন্ন রকম ক্যাটাগরি ছাত্র থাকে, আমরা প্রত্যেকেই জানি সেটা। হ্যাঁ, তো সেটা এইভাবে যদি স্যার ম্যাডামরা যদি যে ইন্ডাক্টিভলি যদি পড়ান, যে এক্সাম্পল দিচ্ছেন তারপরে আবার পড়াচ্ছেন, তারপরে আবার সেই এক্সাম্পল দিচ্ছেন আবার একটু পড়াচ্ছেন, এভাবে যদি এক্সাম্পলের মাধ্যমে যদি ছাত্রদের পড়ানো হয়, তাহলে কিন্তু সেটা খুব মানে খুবই ভালো, মানে খুবই মানে তাদের কাছে কিন্তু একটা ভালো একটা রেজাল্ট হবে, খুব খুব গুড একটা ফিডব্যাক পাওয়া যাবে, এবং তাদের ক্ষেত্রে কিন্তু একটা অনেক রকম মনে থাকবে, তাদের কিন্তু সেটা মেমোরাইজ করতে হবে না, এবং তারা অতি মানে মানে খুব সহজেই কিন্তু সেই বিষয়বস্তুটা কিন্তু মনে করতে পারবে। এবার সেই জন্য কি করতে হবে, যেমন খুব সহজ একটা এক্সাম্পল যদি আমরা বলি আর কি, এক্ষেত্রে যেটা যে আমরা ভারতের কৃষি কৃষি অবস্থা তো সেরকম উন্নত নয়, এবার ভারতের বেশিরভাগ কৃষকই কিন্তু গরিব, তো এবার আমি যদি এইভাবে করে তাদেরকে এক্সাম্পল দিই যে রাম একজন কৃষক তিনি গরিব, শ্যাম একজন কৃষক তিনি গরিব, রহিম একজন কৃষক তিনিও গরিব, এবং জন একজন কৃষক তিনিও গরিব, তাহলে কি হবে যে রাম একজন কৃষক সেও গরিব, রহিম একজন কৃষক সেও গরিব, জন একজন কৃষক, তার মানে কি সব কৃষকরাই কি গরিব? হ্যাঁ, তাহলে আমরা কি বলতে পারি শেষ পর্যন্ত যে ভারতে বেশিরভাগ কৃষকরাই কিন্তু গরিব। এভাবে করে কিন্তু আমরা এক্সাম্পল দিয়ে দিয়ে কিন্তু আমরা একটা একটা মানে একটা মানে যেটা ছিল আর কি, যে পুরো বিষয়বস্তুটাকে কিন্তু আমরা আয়ত্তে নিতে পারি, এবং এটা কিন্তু ভীষণ ফলপ্রসূ হয়। সেই জন্য এই প্রসেসটাকে বলা হচ্ছে যে প্রসেস ইন্ডাক্টিভলি, যে আমাদের এক্সাম্পল দিয়ে দিয়ে কিন্তু আমাদের আসল বিষয়বস্তুটাকে ঢুকে সেটাকে কিন্তু ব্যাখ্যা করতে হবে। তো এই এই 12টা ম্যাগজিমস এর কথা, ম্যাগজিমস অফ টিচিং, এই 12টা ম্যাগজিমস এর কথা বলা হয়েছে। রোল অফ টিচার ইন এফেক্টিভ টিচিং, যে একজন শিক্ষকের এফেক্টিভ টিচিং, যে একটা টিচিং কতটা এফেক্টিভ হতে পারে বা একটা কতটা ফলপ্রসূ হতে পারে, সেই জন্য কিন্তু কিছু মানে রোল, মানে শিক্ষকরা কিন্তু শিক্ষকদের রোল তো এখানে অনস্বীকার্য, শিক্ষকদের একটা হিউজ রোল, যে শিক্ষকদের শিক্ষাদান ছাড়া এটা কোনোদিনই সম্ভব না। সেই জন্য শিক্ষক কিভাবে কি কি রোল মানে কি কি ভূমিকা পালন করেন সেটা আমরা এখন একটু দেখছি। যে টিচার এজ এ নলেজ ট্রান্সমিটার, যে শিক্ষককে আমরা কি বলি, নলেজ ট্রান্সমিটার বলে থাকি, কিন্তু একজন শিক্ষকের থেকে আস্তে আস্তে জ্ঞানটা কিন্তু আস্তে আস্তে ট্রান্সমিট হতে হতে ছাত্রদের মধ্যে যায়। সেই জন্য এই কথা একটা এটা এই কথাটা প্রায় বলা হয় একটা একটা প্রবাদ বাক্যের মতোই, যে একজন শিক্ষক যতটা জ্ঞানী হবেন, একজন শিক্ষকের চিন্তাধারা যতটা সুস্পষ্ট হবে, ছাত্রদের চিন্তাধারাও কিন্তু ততটাই সুস্পষ্ট হবে, এবং তারা শিক্ষকের মতোই কিন্তু গভীর জ্ঞান লাভ করে থাকবেন। নিয়ে অনেকেই কিন্তু আমরা মানে বিশেষ করে ছোট ছোটরা বা বড়রা আমরা কিন্তু টিচারদের কিন্তু সবসময় আইডল মনে করে থাকি, যে টিচার যে কথা বলবেন, শিক্ষক মহাশয় যে কথা বলবেন, সেটাই কিন্তু আত্মবাক্য যাকে বলে আর কি, যে হ্যাঁ এটাই একদম ঠিক কথা। সেই জন্য শিক্ষক যদি সঠিক হন বা শিক্ষকের শিক্ষাদান যদি একদম সঠিক পদ্ধতিতে যদি এগিয়ে যায়, তাহলে কিন্তু আমাদের তাহলে কিন্তু ছাত্রের নলেজের পরিসীমা, তার জ্ঞানের পরিসীমা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাবে। হ্যাঁ, দ্বিতীয় হচ্ছে টিচার এজ এ ফেসিলিটেটর, যে শিক্ষককে একজন ফেসিলিটেটর বলা হয়েছে, অর্থাৎ যদি ফেসিলিটেটরকে বাংলা তর্জমা আমরা করি তাহলে বলা হয় যে সুবিধা প্রদানকারী, যে এখানে শিক্ষক কিন্তু সব ক্ষেত্রে কিন্তু সুবিধা প্রদান করে থাকেন। কি ধরনের সুবিধা? মানে শিক্ষক মহাশয় কিন্তু এক্ষেত্রে যে কোনো মানে পাঠদান মানে পাঠদানে তো তিনি অবশ্যই মানে সাহায্য করে থাকেন আর কি, অনেক সুবিধা প্রদান করে থাকেন, এক্সাম্পল দিয়ে দিয়ে তাদেরকে বোঝান, তাদেরকে হাতে কলমে ধরিয়ে শেখান, তাদেরকে বোর্ড ওয়ার্ক করতে শেখান, তারপর তাদের হোমওয়ার্ক, এগুলো তো বিভিন্ন রকম আছে। তারপরে কি হচ্ছে যে একটা টিচিং লার্নিং এনভায়রনমেন্টে কিন্তু অনেক রকম প্রবলেমস অ্যারাইজ হতে পারে আর কি, যে ছাত্রদের মধ্যে একটা মনোমালিন্য বা একটা ইয়ে আর কি, যে আমরা ক্লাস করবো না বা কিছু ইয়ে করবো না, সেক্ষেত্রে কিন্তু টিচার কিন্তু একজন ফেসিলিটেটর, তাদের কিন্তু সমস্ত কিন্তু ছাত্রদের যে কোথায় অসুবিধে হচ্ছে সেগুলো কিন্তু শিক্ষক মহাশয়রা কিন্তু শোনেন, তারপর সেটা কিন্তু যথাযথ একটা বিহিত করার কিন্তু চেষ্টা করে থাকে। সেই জন্য টিচারকে আমরা একজন সুবিধা প্রদানকারী বা একজন ফেসিলিটেটর বলা হয়। একজন শিক্ষকের শিক্ষাদান ছাড়া কিন্তু কোনো মতেই সেটা বা শিক্ষকের ভূমিকা ছাড়া কিন্তু সেটা কোনো রকম বা কোনো রকম অসুবিধা বা কোনো রকম প্রবলেমস কিন্তু সলিউশন করা সম্ভব না। 3 নম্বর বলছে টিচার এজ এ কমিউনিকেটর, টিচার যে শিক্ষক মহাশয় একজন কমিউনিকেটর, সে কিন্তু তিনি একজন গুড কমিউনিকেটর, সে কমিউনিকেট করছে কার মাধ্যমে, মানে
স্টুডেন্ট বা শিক্ষার্থীদের মধ্যে কিন্তু শিক্ষক শিক্ষার্থীদের কমিউনিকেশন তো থাকছে, তাছাড়াও কিন্তু শিক্ষক মহাশয় একটা কমিউনিটির সাথে কিন্তু তার একটা কমিউনিকেট করতে হয়, যে কমিউনিটিতে তিনি টিচার তার সাথে কিন্তু কমিউনিকেট করতে হয়। তারপর প্যারেন্টস, গার্জিয়ান, হ্যাঁ, বা বিভিন্ন ধরনের অনেক রকম অর্গানাইজেশন, তার সাথে কিন্তু একটা খুব একটা সুসম্পর্ক কিন্তু তাদেরকে মেনটেন করে চলতে হয়। তারা কিন্তু একটা এইরকম সুসম্পর্ক কিন্তু সবসময় একটা মেনটেন করে চলে। সেই জন্য টিচারকে আমরা কমিউনিকেটর হিসেবে কিন্তু তিনি একজন কিন্তু একটা অনেক বড় ভাইটাল রোল কিন্তু তিনি প্লে করেন। টিচার এজ এ মিডিয়েটর, টিচারকে একজন কি করা হয়েছে কি বলতে যে মিডিয়েটর, যে আমরা কি বলতে পারি যে একটা মাধ্যম, যে শিক্ষকের মাধ্যমেই কিন্তু আমরা যে কোনো একটা টিচিং লার্নিং ক্ষেত্রে হোক বা যে কোনো সমস্যা হোক সেটা কিন্তু আমরা সলিউশন করতে পারি। যে কোনো একটা প্রবলেম, যেটা কিছুক্ষণ আগে আমি বললাম, যে কোনো সমস্যা কিন্তু সমাধানে মানে মুশকিল আসান হচ্ছে শিক্ষক মহাশয়, যে শিক্ষক মহাশয় হস্তক্ষেপ ছাড়া কোনো টিচিং লার্নিং এনভায়রনমেন্ট কিন্তু মানে যদি সেটা কোন রকম যদি একটু ডিসব্যালেন্স হয়ে থাকে সেটা কিন্তু ব্যালেন্স করার দায়িত্ব বা যিনি ব্যালেন্স করে থাকেন তিনি কিন্তু একদমই একজন শিক্ষক মহাশয়। সেই জন্য শিক্ষক মহাশয়কে একজন আমরা মিডিয়েটর বলতে পারি। তাই বলছে টিচার অ্যাজ এ রিফ্লেক্টর, 5 নম্বর পয়েন্ট যেটা বলছে যে টিচার অ্যাজ এ রিফ্লেক্টর, যে এখানে কিন্তু টিচার কিন্তু একজন অনেক বড় রোল প্লে করে থাকেন, যে রিফ্লেক্টর, যে শিক্ষক মহাশয় কি ভাবছেন, শিক্ষক মহাশয় কি রকম, তার মেন্টালিটি কেমন বা তার মেন্টাল সেট আপ কেমন, তার মানে তার ধ্যান ধারণা কেমন, যে তার চিন্তা ভাবনাটা কি অনেকটাই উন্নত, সেটা কিন্তু একদম দর্পণ, একদম আয়নার সাথে কিন্তু আমরা তুলনা করতে পারি। তার তার রিফ্লেক্টর মানে তার চিন্তা ভাবনা যতটা না পরিষ্কার হবে ঠিক ততটাই কিন্তু তিনি ট্রান্সমিট করতে পারবেন তার নলেজটা। কিছুক্ষণ আগে আমি যেটা বললাম যে নলেজ ট্রান্সমিশনের ক্ষেত্রে শিক্ষক মহাশয় একজন বড় রোল প্লে করেন, এক্ষেত্রে রিফ্লেক্টরের ক্ষেত্রে কিন্তু যে একটা সমাজের দর্পণ কিন্তু তিনি, যে তার চরিত্রের মধ্যে দিয়ে কিন্তু একজন একটা সমাজের কিন্তু চরিত্র ভেসে ওঠে। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা টিচারকে কিন্তু একজন রিফ্লেক্টর বলতে পারি। টিচার রিফ্লেক্টর হিসেবে কিন্তু তার একটা মানে কিন্তু একটা অনেক রকম অনেক বড় ভূমিকা পালন করে থাকেন। লাস্ট টপিক হচ্ছে, লাস্ট যে পয়েন্টটা হচ্ছে টিচারের রোলে, সেটা হচ্ছে টিচার অ্যাজ এ নিগোশিয়েটর। নিগোশিয়েটর মানে হচ্ছে কি, মধ্যস্থতা করা, মধ্যস্থতা করা বা আপোষে কোনো কিছু ঠিক করা, নিগোশিয়েট করা। আর ইকোনমিক্সে, ইকোনমিক্সের ক্ষেত্রে নিগোশিয়েট মানে হচ্ছে দরাদরি করা, দামদর করা বা মূল্য প্রদান পূর্বক বিনিময় করা। যে আমরা কোনো একটা আমরা বাজারে গেলাম, সেটা আমাদের ক্রেতা বিক্রেতার মধ্যে একটা নিগোশিয়েট হলো, সে এই দাম বললো, আমি এই দাম বললাম, তারপর কিন্তু মধ্যস্থতা করে নিল। ঠিক এই উদাহরণটি আমরা দিতে পারি যে কোনো একটা মানে লার্নিং সিচুয়েশন ডিসব্যালেন্স হলো বা লার্নিং এনভায়রনমেন্ট কোনো কারণে একটু উত্তপ্ত হয়ে গেল। বিশেষ করে আমরা কলেজে বা ইউনিভার্সিটিতে কিন্তু আমরা প্রায় এগুলো কিন্তু ফেস করে এসেছি, যে একটা টিচার স্টুডেন্টের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, কিন্তু সেটার মধ্যে কিন্তু শিক্ষক মহাশয় একটা নিগোশিয়েট কিন্তু একটা মধ্যস্থতা করে কিন্তু সেটাকে কিন্তু যে বিষয়টা নিয়ে উত্তপ্ত হয়েছে সেটাকে কিন্তু ঠিকঠাক বা মিটমাট করার চেষ্টা করে থাকেন, আপোষ করার কিন্তু চেষ্টা করেন। সেক্ষেত্রে কিন্তু তার ভূমিকা সত্যি অনস্বীকার্য, তাদের তাদের কিন্তু শিক্ষক মহাশয়দের সেই মধ্যস্থতা ছাড়া কিন্তু কোনো জিনিস কিন্তু সত্যি কোনো আপোষে কিন্তু কোনো জিনিস ঠিক করা সম্ভব নয়। তাতে কিন্তু এক ক্ষেত্রে যেমন শিক্ষকদেরও লাভ এবং সেই ক্ষেত্রে স্টুডেন্টদেরও কিন্তু লাভ হয়ে থাকে আর কি। তো এগুলো আমরা পয়েন্ট গুলো পেলাম, ম্যাক্সিমস অফ টিচিং এন্ড রোল অফ টিচার, এই পর্যন্ত। থ্যাংক ইউ।